প্রকৃতির তাণ্ডব লীলাত বিধ্বস্ত হয়ে পড়ছে শিলচরের উপকণ্ঠর দেব গাঁওত। যোৱাকালি ৰাতি ধুমুহাৰ কাৰণে এই অঞ্চলৰ বিভিন্ন ঘৰ ভাঙি একদম বিধ্বস্ত হৈ পৰিছে আৰু ইয়াৰ লগতে বিভিন্ন বহু এমাহ ধৰি আচলতে জমা পানীৰ কাৰণে ইয়াত বানপানীৰ সৃষ্টি হৈছে। ইফালে বানপানী জমা জলৰ কাৰণে বানপানী, ইয়াৰ কোনো নিষ্কাশনৰ কোনো ব্যৱস্থা নাই আৰু ইয়াৰ লগতে যোৱাকালি যি ধুমুহা দিছিলে ইয়াৰ বিভিন্ন ঘৰ বাৰী একদম পূৰা ধ্বংস হৈ পৰিছে। এয়া শিলচৰ একদম উপকণ্ঠৰ দেৱগাঁৱৰ এই দৃশ্য। মোৰ পিছফালে আপোনালোকে দেখিবলৈ পাব কেনেধৰণৰ যোৱাকালি যি ধুমুহা দিছিলে, ধুমুহাৰ কাৰণে বিভিন্ন ঘৰ একদম পূৰা ধ্বংসলীলাত পৰিণত হৈছে। ঘূর্ণিবতাহ আর বানপানীর ফলত বিধ্বস্ত শিলচর উপকণ্ঠ অঞ্চলের দেবগ্রাম অঞ্চল। শিলচরের গাতে লাগি থাকা চিরকান্দি কালীবাড়ি পথর বৃহত্তর দেবগ্রাম এলাকা ইটোর পিছত সিটো প্রাকৃতিক দুর্যোগে তছনছ করে পেলাইছে। যেতিয়া গোটেই অঞ্চলটো বর্ষুণের পানিয়ে জলমগ্ন হয়ে পড়ল, তেতিয়া হঠাৎই একটা প্রবল ধুমুহায় স্থানীয় রাইজর দৈনন্দিন জীবনলৈ দুর্যোগ কড়িয়ায় আনিলে। ঘূর্ণিবতাহর তীব্র বেগর নিথর পানিয়ে উটুয়াই লৈ যায় মানুষের ঘর। বরষুণের অবিরত বানপানীর পরিস্থিতির মাজতেই গভীর নিশা হওয়া প্রচণ্ড ধুমুহাত বৃহত্তর দেবগ্রামত বসবাস করা শতাধিক পরিয়াল বিধ্বস্ত হয়ে পড়ছে। জনজীবনত ব্যাঘাত জন্মার উপরও দৈনন্দিন কাম কাজতো ব্যাঘাত জন্মিছে। এনে অবস্থাত এই অঞ্চলের রাইজ গৃহহীন হয়ে পড়ছে। নাম হইল চিরকান্দি দেবগ্রাম কালীবাড়ি রোড আডালিকান্দি এলাকা। এখানে কতটা ঘর এখন জলের নিচে? বর্তমানে এখন আমরা ঘর আছি 100 উপরে আছে জলের নিচে, আরো শতক ঘর আছে জলে আক্রান্ত হইতে আছে দিকে। আর কালকে যে তুফান দিল, তো তুফানে এই যে এখন আমারই ঘর ভাঙ্গে একেবারে পড়ছে। আমার ঘরে ধান জলের নিচে, আমার 250 আঁস আছিল, 250 আঁসের মাঝে এখন মনে হয় আসে 100 আঁস 150 আঁস ওই 150টা মাস আঁস মারা গেছে রাত্রে এই পাথরে। জান বসে না, জলে তো সাঁতরা গেছি। এখন আমি একবার রাস্তা তুই আমি করতে গেলে বোয়ার রাত্রে কয়টার সময় ইয়ে হয়েছে? তো একটা থেকে সাড়ে থেকে আরম্ভ হয়েছে আর একটা দেড়টা হন তো আছে। কিনা কিনা জিনিস নষ্ট হইল? নষ্ট হয়েছে তো তো আমার গড়ের টিন নিল, এক বস্তা চাল নষ্ট হয়েছে, টিভি নষ্ট হয়েছে, সোলার নষ্ট হয়েছে। টিনের তলে বয়ে হয়তো সাঁতরা এর আবার দিয়েছি জল নানি রাত্রেবেলা রে উঁচু উঁচু ডেও আইয়া যাইতাম কোন বয় হরে আমি যাইতাম পাই না। আমি আট ফেলেছিলাম, আমার বাচ্চাটা আমার টাইনা লেগেছে থাকবে। অসুবিধা শেষ সীমা, অসুবিধা শেষ সীমা। এটা যে কইতাম যে মুখে ভাঙিয়া এরম কইবার না, এটা মনে মনে বাইশে আসে যদি আইতো যেটা সময় হলে মনে হয় বাইশে আসে যে আবার ছমাস পরে যাইব গিয়া। এটা জলটা কোনো সময় যাইবার মতো না। এখন মনে হয় বাইশের মাঝে দিয়ে আসবো আর এও তো আমার এই সিজন। ওখানে আমরা ঘুরি খুব বেশ সময় এরম দিয়ে ওইব, তো আমরা তো ভাবছি না যে ভাবতাম তো আমরা আগে একটু সেই হয়ে গিয়া জান পাথাইলে মনে খাওয়াইছে।